ড্রাই ফ্রুটস আমাদের হেলথের জন্য কতটা ভালো সেটা আমরা কম বেশি সবাই জানি এবং অনেকে এটা খেয়ে থাকেন। তো আজকে আমি যেহেতু ড্রাই ফ্রুটসগুলো কিনলাম, আপনাদের সাথে চেষ্টা করলাম এটার ভালো মন্দ দিক শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এখানে পোকা দৌড় দিচ্ছে, কিন্তু ফলগুলো দেখতে কিন্তু জাস্ট ওয়াও কালারফুল। আপনার দেখেই মনে হবে কি কোটা থেকে খুলে একটু খেয়ে নিই, কিন্তু এই পোকা দেখে আসলে আমার খাওয়ার রুচিটা চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন আস্ত পোকা কিন্তু দৌড় দিচ্ছে। এই প্রোডাক্টটা আমি খুবই স্বনামধন্য একটা পেজ থেকে কিনেছি, সেটা হচ্ছে ম্যাক্স ফিট ফুড, ফেসবুক পেজের নাম তাদের। এটা বাদে আমি আরও চারটা প্রোডাক্ট কিনেছি, সেটা হচ্ছে সূর্যমুখীর বীজ, মিষ্টি কুমড়ার বীজ, সাদা তেল এবং ফ্লেক্সিড, যেটাকে হচ্ছে তিসি বলা হয়। তো মোটামুটি মিষ্টি কুমড়ার বীজটাকে আমি 100-এর ভেতরে 95 দিব, মোটামুটি ভালো। সাদা তেলটাও খুবই ভালো, বাট সূর্যমুখী যে বীজটা রয়েছে সেটা অনেকটা ভাঙা ছিল, তাও মোটামুটি 100-এর ভেতরে 80 দেওয়া যায়। এবং সবচেয়ে খারাপ হচ্ছে যেটা, সেটা হচ্ছে ফ্লেক্সিড অর্থাৎ হচ্ছে তিসি, সেটাতে 50% ময়লা রয়েছে আর 50% বীজ রয়েছে। যদিও বা ময়লা থাকলে সেটা আসলে আমরা পরিষ্কার করে ধুয়ে খেতে পারবো, কিন্তু ড্রাই ফ্রুটসগুলো হয় আমরা এটা তো আর পরিষ্কার করে ধুয়ে খেতে পারবো না। তো দেখতে পাচ্ছেন ফলগুলো দেখতে কিন্তু জাস্ট ওয়াও সুন্দর কালার। এখানে আসি, তো দেখতে পাচ্ছেন এই ফলটাতে আমার একটু কেমন ভেজা ভেজা ফিল হয়েছে, আর মনে হয় মাইক্রোস্কোপ দিয়ে পরীক্ষা করলে এটাতে মনে হয় হাজার হাজার ব্যাকটেরিয়া পাওয়া যাবে। আর এখানে যে ড্রাই ফ্রুটসগুলো রয়েছে এর মধ্যে যেমন আম রয়েছে, তারপর হচ্ছে কিউই রয়েছে, পাইনঅ্যাপেল রয়েছে, পেঁপে রয়েছে, এগুলাতে আমার মনে হয় সবগুলাতে ফুড কালার ব্যবহার করা হয়েছে। এখন আমরা আসলে ড্রাই ফ্রুটস নিয়ে থাকি আমাদের হেলথের কথা বিবেচনা করে, অনেকে ডায়েট করে সেজন্য, তো এগুলাতে যদি আসলে কালার মিক্স করা থাকে সেটা আমাদের হেলথের জন্য কতটা এফেক্ট দিবে, ব্যাড এফেক্ট দিবে সেটা আমরা তো অনেকেই জানি। আর আপনারা আমি বলবো যে এই প্রোডাক্টটা না কিনে আপনারা চেষ্টা করবেন আলাদা আলাদা করে কেনার জন্য। যেমন বাদাম কিনলেন 100 গ্রাম, কাঠবাদাম, কাজু বাদাম সবগুলো 100 গ্রাম করে কিনে, তারপর হচ্ছে আপনারা অনেক ধরনের এভাবে কিনে একসাথে মিক্স করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কিউইটা, এটাতে কিন্তু একদম পুরো একদম একটা মেডিসিন টাইপের গন্ধ আর প্রচণ্ড কালার দেওয়া। আমি যখন এটা খাচ্ছিলাম তখন আমার জিহ্বা পুরো সবুজ হয়ে যাচ্ছিল। এই ফলটা দেখতে পাচ্ছেন এটাতে ব্যাকটেরিয়ার আমার মনে হয় বাসা বেঁধে রয়েছে। তো এই ছোটো ছোটো কিছু ফলে, এটাতেও প্রচুর নুন দেওয়া, আমার মনে হচ্ছে প্রচুর নুন তো একটা প্রোডাক্ট, মনে হয় লবণের ভেতরে ডুবে ওঠানো হয়েছে কিছু কিছু ফলে, যে আসলে এগুলো মুখে দেওয়ার মতো না। তো আপনারা যদি কিনতে চান আমি বলবো প্রথমে অল্প করে কিনে খেয়ে দেখেন, যদি ভালো লাগে তাহলে কিনবেন, বেশি করে কেনার কোনো প্রয়োজন নেই। আর সব থেকে ভালো হয় আপনারা শুধু বাদামগুলো আলাদা করে কিনে, কিছু কিছু প্রোডাক্ট আছে অল্প অল্প করে কিনে তারপরে এটাকে মিশিয়ে নেবেন, কারণ এটা আসলে খাওয়া আমাদের হেলথের জন্য তো ভালো, বাট যেভাবে কালার ব্যবহার করা হয়েছে আমি বলবো যে এগুলো আসলে আপনারা না খাওয়াই ভালো হবে।